ঢালিউডে এখন আলোচনার শীর্ষে সুপারস্টার শাকিব খান আর বুবলি। শাকিব বুবলি ইস্যু আলোচনার হট টপিকে থাকলেও শাকিব ও অপু বিশ্বাসের বিচ্ছেদ ও সন্তান আবরাম খান জয়কে নিয়েও দর্শকদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি সাবেক এই জুটির মধ্যকার দূরত্ব কমছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে ফিল্ম পাড়ায়। বুবলি শাকিবের লড়াইয়ের মধ্যেই সম্প্রতি ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি শাকিবের প্রশংসা করেছেন, শাকিব থাকলে টেনশন ফ্রি থাকেন ও বলেন তিনি। আর এই সাক্ষাৎকারে অনেকে ধারণা করছেন দুজনের সম্পর্ক এখন ভালো। সাংবাদিকদের অপু বিশ্বাস বলেন, সত্যি কথা বলতে আমার এখন কোনো টেনশন নেই, কারণ হচ্ছে জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি তার থেকে বেশি টেনশন করে তার বাবা, এটা আমার জন্য আশীর্বাদ। অপু আরও বলেন, তবে আগে আমার টেনশন হতো যখন ওর বাবা ছেলের কোনো খোঁজ খবর নিত না, ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, আমার এখন কোনো টেনশন নেই। তিনি আরও বলেন, আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার, সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে। গণমাধ্যমকে দেয়া এই সাক্ষাৎকারের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, অপু আর শাকিব কি আবার এক হচ্ছেন? তাদের মধ্যকার দূরত্ব কি কমতে শুরু করেছে? তাহলে কি বিচ্ছেদের পর্দা ছিঁড়ে এক হওয়ার ইঙ্গিত দিচ্ছেন নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস? এদিকে শাকিবের ঘনিষ্ঠরা জানান, শাকিব অপু ছাড়াছাড়ি হলেও দেশে থাকাকালে এবং আমেরিকায় অবস্থানকালেও অপুর সাথে শাকিবের যোগাযোগ ছিল। বিশেষ করে সন্তানের কারণেই দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়নি। এভাবে দ্বীপ গড়ানোর সাথে সাথে তাদের যোগাযোগও বাড়তে থাকে। উল্লেখ্য, 2008 সালে অপুকেও গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। ক্যারিয়ারের কথা চিন্তা করে সন্তান আবরাম খান জয়ের জন্ম হয়েছিল গোপনে। বিষয়টি গোপনেই রেখেছিলেন দুজনে। পরে 2017 সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সব ফাঁস করেন অপু বিশ্বাস। বিয়ে ও সন্তানের খবর প্রকাশের কয়েক মাস পরেই অপুকে তালাক দেন শাকিব।